রাজনীতিতে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের শান্তি সমাবেশ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাহসিনা জেসি, কথা বলবো তার সাথে। জেসি, শান্তি সমাবেশের বিস্তারিত জানাবেন আমাদেরকে। বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ একটি শান্তি সমাবেশের আয়োজন করেছে। আমরা বেশ কিছুক্ষণ আগে এখানে এসেছি এবং আমরা দেখেছি যে ঢাকা মহানগরের অন্তর্গত যে ওয়ার্ড থানাগুলো রয়েছে সেখানকার নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই এই শান্তি সমাবেশে আসতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত খুব একটা ভিড় দেখা যাচ্ছে না, তবে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বিভিন্ন মিছিল নিয়ে ঢাকার দক্ষিণের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এই সমাবেশে এসে এবং আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই শান্তি সমাবেশের কার্যক্রম শুরু হবে। তবে দলটির নেতারা বলছেন যে এটি কোনো পাল্টাপাল্টি সমাবেশ নয়, বরং বিএনপির অব্যাহত সন্ত্রাস নৈরাজ্য যেটা প্রতিবাদে তারা আসলে অব্যাহত ভাবে এই শান্তি সমাবেশ কর্মসূচি পালন করবেন এবং ভবিষ্যতেও তারা করতে থাকবেন। এবং এই আগামী নির্বাচনের আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই শান্তি সমাবেশের কার্যক্রম শুরু হবে। তবে দলটির নেতারা বলছেন যে এটি কোনো পাল্টাপাল্টি সমাবেশ নয়, বরং বিএনপির অব্যাহত সন্ত্রাস নৈরাজ্য সেটার প্রতিবাদেই তারা আসলে অব্যাহতভাবে এই শান্তি সমাবেশ কর্মসূচি পালন করবেন এবং ভবিষ্যতেও তারা করতে থাকবেন এবং এই আগামী নির্বাচনের আগ পর্যন্ত এই তাদের এসব কর্মসূচি অব্যাহত থাকবে, তারা রাজপথে থাকবেন। জেসি, ধন্যবাদ আপনাকে।